না, এইমাত্র আমি একটা নতুন পদ্ধতি জানতে পারলাম, সেটা হচ্ছে নষ্ট বা কোনো মাদার বোর্ডে যদি কোনো প্রবলেম থাকে, সেই মাদার বোর্ডের প্রসেসর এবং ব্যাটারি খুলে ফেলার পরে এটাকে যদি সার্ফ এক্সেল বা হুইল দিয়ে ভালো করে ওয়াশ করা হয় এবং শুকানো হয়, তাহলে অনেক ক্ষেত্রে ঠিক হয়ে যেতে পারে। তো এখানে যেটা করা হচ্ছে, সার্ফ এক্সেল দিয়ে মাদার বোর্ড সার্ফ এক্সেল দিয়ে পরিষ্কার করা হচ্ছে, পরিষ্কার করছেন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার আব্দুর রহিম, সাথে আছে নতুন তরুণ ইঞ্জিনিয়ার, ওর নাম তো জানি না, ডক্টর তুহিন মালিক। এদিকে আছেন কনসালটেন্ট মনজিল আহমেদ এবং মিজান চিপ সস্তা কে বলছে কি এটা? জুনিয়র ডক্টর মানে সিনিয়র দুটো ডক্টর তো আছে, সিনিয়র ডক্টর নেগুলা না, জুনিয়র ডক্টর ডক্টর ইয়াউল হক এমবিবিএস ফর কানাডা এমবিবিএস এফসিপিএস হ্যাঁ পিপিটি পিপিটি ডিওসি এক্সএলএস এক্সএলএস শেষ করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো নর্মেটা কত পিক্সেল কত এটা 3.2 যদি আমি এক বল খাই রোগের রোগে খাই, এক ফোটা পানি ভরলে মাদার বোর্ড বাদ, যদি বাদ দিতে শুরু হয় তাহলে ঠিক হবে, বাদে বাদে সব ঠিক হয়ে যাবে। তারপরে তেল দিতে হবে, হয়ে গেল আমাদের মাদার বোর্ড পরিষ্কার। গ্লসি করার জন্য আপনি অলিভ অয়েল বা ফেয়ার অ্যান্ড লাভলি যে কোনো কিছু দিতে পারেন, আর সেন্টের জন্য মনে করেন সেন্টের জন্য ইতালি তৈরি বিভিন্ন ওই গুলো জেসমিন নিয়ে আসতেছেন, আমার বাসায় তো শেষ হয়ে গেছে এয়ার ফ্রেশনার, ওই লোকের ফোন নাম্বার আছে নাকি দরকার? জোর 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 দিয়ে চলে আসে, না না ওই লোককে দরকার।